নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ 20। বন্ধুরা, আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, সাইক্লোন ইয়াস রিলিফ 300 টাকা থেকে সর্বোচ্চ 30,000 টাকা ইয়াস বাবদ ক্ষতিপূরণ ঘোষণা করলো রাজ্য সরকার। তো বন্ধুরা, এই জন্য কিন্তু আপনাদের বাইরে কোথাও যেতে হবে না, আপনার বাড়ির পাশাপাশি কোথাও ক্যাম্প করবে রাজ্য সরকার, সেখানে ফর্ম জমা দিতে হবে, তারপরে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকা চলে যাবে। তো বন্ধুরা, জেনে নেই কি ক্ষতি হলে পরে আপনারা কত টাকা পাবেন। বন্ধুরা, এখানে বলছে কৃষক, মৎস্যজীবী, হস্তশিল্পীদের জন্য যেখানে ন্যূনতম 300 থেকে সর্বোচ্চ 30,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। শুক্রবার 2/24 পরগনার ক্ষয়ক্ষতি পরিদর্শনে মমতা, তারপরেই নবান্নের তরফে রাজ্য বিপর্যয় মোকাবিলা এবং নাগরিক প্রতিরক্ষা তহবিল থেকে ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়। বলছে ফসল নষ্টের ক্ষেত্রে ন্যূনতম 1,000 টাকা ক্ষতিপূরণ পাবেন কৃষকরা, সর্বোচ্চ 2,500 পর্যন্ত। ঘূর্ণিঝড়ের দাপটে যাদের বাড়ি ধূলিস্বাদ হয়ে গিয়েছে তাদের পরিবার পিছু 20,000 টাকা করে দেবে সরকার। ঘরবাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হলে পরিবার পিছু 5,000 টাকা দেওয়া হবে। ঘূর্ণিঝড়ে গবাদি পশু মারা গিয়ে থাকলে প্রত্যেক গরু এবং মহিষ পিছু 30,000 টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে, যাতে ওই টাকায় ফের গবাদি পশু কেনা যায়। ভেড়া, ছাগল, শুয়োর মারা গিয়ে থাকলে নতুন কেনার জন্য 3,000 টাকা করে দেওয়া হবে। ক্ষেতে চাষের কাজে বা মালপত্র বহনের কাজে ব্যবহৃত সার দুর্যোগে মারা গিয়ে থাকলে একটির জন্য 25,000 টাকা দেওয়া হবে। বাছুর মারা গিয়ে থাকলে 16,000 টাকা দেওয়া হবে। আয়তনে যাই হোক না কেন, দুর্যোগে পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে 5,000 টাকা করে পাবেন কৃষকরা। মৎস্য চাষিরা নতুন করে হাড়ি কেনার জন্য 300 টাকা করে পাবেন। মাছ ধরার জাল কিনতে 2,600 টাকা করে পাবেন তারা। ঝড়ের দাপটে নৌকা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে প্রতি নৌকার জন্য 10,000 টাকা করে দেওয়া হবে। নৌকা আংশিক ক্ষতিগ্রস্ত হলে 5,000 টাকা করে পাবেন তারা। হস্তশিল্পীদের যন্ত্রপাতি কিনতে মাথাপিছু 4,100 টাকা করে দেবে রাজ্য সরকার। কাঁচামাল কিনতেও মাথাপিছু 4,100 টাকা করে পাবেন তারা। গুদামঘর, দোকান বা জিনিসপত্র মজুত রাখার জায়গা ঝড়ে ক্ষতিগ্রস্ত হলে ইউনিট প্রতি 10,000 টাকা করে দেওয়া হবে। ইয়াস ক্ষতিপূরণের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। তার জন্য ব্লকে ব্লকে দুয়ারে ত্রাণ শিবির খোলা হবে, সেখান থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন ক্ষতিগ্রস্তরা। সব কিছু খতিয়ে দেখে আগামী জুলাই থেকে 7 জুলাইয়ের মধ্যে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা জমা দেবে রাজ্য সরকার। এর আগে আম্পানের সময় ত্রাণের টাকা নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে। এবার তাই ত্রাণের বিষয়টি সরকার তদারকি করছে। আগামী 3রা জুন থেকে খুলছে দুয়ারে ত্রাণ শিবির। আবেদনপত্র সংগ্রহ করা যাবে 3 থেকে 18 জুন পর্যন্ত। 19 থেকে 31 জুনের মধ্যে ক্ষয়ক্ষতি পর্যালোচনা করে দেখা হবে। তারপর 1 জুলাই থেকে 7 জুলাইয়ের মধ্যে সকলের অ্যাকাউন্টে ক্ষতিপূরণ বাবদ টাকা জমা দেবে রাজ্য সরকার।